যুক্তরাষ্ট্রের মিশিগান হ্যামট্রামিক সিটির ডেপুটি মেয়র আবু আহমেদ মুসাকে সংবর্ধনা প্রদান করেছে গোলাপগঞ্জ পৌর পরিষদ। মঙ্গলবার দুপুর ১২টায় পৌরসভার কনফারেন্স হল রুমে এই সংবর্ধনা প্রদান করা হয়। গোলাপগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র হেলালুজ্জামান হেলালের সভাপতিত্বে ও কাউন্সিল এম ফজলুল আলমের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন হ্যামট্রামিক সিটির ডেপুটি মেয়র আবু আহমেদ মুসা। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কাউন্সিলর নুরুল আম্বিয়া চৌধুরী জামিল, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোয়ারা ফেরদৌস, পৌরসভার হিসাবরক্ষক মোহাম্মদ ইফতেখার উদ্দিন, সমাজসেবী ফখরুল ইসলাম। অনুষ্ঠানে গোলাপগঞ্জ পৌরসভার কাউন্সিলরবৃন্দ ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে সন্ধ্যায় গোলাপগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকেও ডেপুটি মেয়র আবু আহমদ মুসাকে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় গোলাপগঞ্জের কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।